পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে লোকাল আপডেট, রাগান্বিত এবং হতাশ মানুষ বিধায়ককে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে রায়দিঘি বিধানসভা আসনে। বিধানসভা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিকাশ উন্নয়নের কাজ জন্য শিক্ষিত মহিলা কোহিনুর শেখকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন এই বিধানসভা। বর্তমান বিধায়ক দেবশ্রী রায়কে গত 5 বছরে জনগণের পাশে বিধানসভা নির্বাচনী এলাকায় দেখা যায় না। আমার উক্ত বক্তব্য হল যে আমি মাইনরিটি থেকে এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ থেকে আমি চাই এখানে 1972 সাল থেকে অদ্যাবধি আজও পর্যন্ত আমাদের মুসলিম ক্যান্ডিডেট কোনো দিন হয়নি। আমি সেই দাবি যাতে মথুরাপুর জেলায় রায়দিঘি বিধানসভায় মুসলিম ক্যান্ডিডেট হোক কোহিনুর শেখ, আমি ভারতীয় জনতা পার্টির কাছে আবেদন জানাই যে আমাদের সাংগঠনিক, আমরা 40% মুসলিম, আমরা হিন্দু সম্প্রদায় মানুষের সাথে একইভাবে ঐক্যভাবে আমরা মিলে বন্ধন থাকতে চাই, কিন্তু আমাদের বর্তমান শাসকপন্থী এমএলএ যিনি ছিলেন দেবশ্রী রায়, তানাকে কিন্তু কোনো রাজ্যিক বিধানসভার মানুষ তাকে পায়নি, তিনি জিতে তানার মহল্লায় চলে গেছেন। তাই আমি বলতে চাই এই এই আমপান ঝড়ে তৃণমূল শাসকপন্থী দল গরিব দুঃখী মানুষের যে সমস্ত টাকা পয়সা লুটপাট করেছে তার জন্য আমি এই রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ থেকে এবং মাইনরিটি মোর্চা থেকে সারা গোটা পশ্চিম বাংলায়, গোটা রায়দিঘি মথুরাপুর জেলায় আমি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকের সাথে মিলে মিশে যাতে ওই গরিব মানুষের দেওয়া পয়সা বিগত দিনে যাতে না অপব্যয় না করতে পারে, সেই কারণে আমি এই রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মথুরাপুর জেলার সাংগঠনিক দায়িত্ব নিয়ে আমি গরিব দুঃখী মানুষের যাতে সেবা যত্ন করতে পারি এই আবেদনটুকু আপনার কাছে রাখলাম এবং ভারতীয় জনতা পার্টির কাছে রাখলাম। এবং আমার স্বপ্ন, আশা করি সাংবাদিক থেকে টিভি চ্যানেলে থেকে আপনারা শুনেছেন রায়দিঘি বিধানসভাতে যাতে আমার মুসলমানের মহিলা এবং জেনারেল ক্যান্ডিডেট হতে পারে তার জন্য আমি ভারতীয় জনতা পার্টি এবং আমার মোদিজির কাছে আবেদন করছি। এই আবেদনটা এই মাইনরিটি মোর্চা থেকে দাবিটা মঞ্জুর করেন এ আশা আশঙ্কা রেখে আমি ক্ষুদ্র বক্তব্যটা রাখলাম। এবং এখানে চাই আমার ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে অনেক মুসলিম, অনেক হিন্দু সম্প্রদায় মানুষ প্রাণ দিতে হয়েছে এই তৃণমূল শাসকে, যারা অত্যাচার পুলিশ বাহিনীকে দিয়ে যে সমস্ত অপমান করেছে তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই, 1921-এ দেখিয়ে দিতে চাই ভারতীয় জনতা পার্টি বিজেপির সাম্মল নিয়ে এই রায়দিঘি বিধানসভাতে জিতে দেখিয়ে দেবো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সেটা পারে, মাইনরিটিও পারে। আর যদি মুসলিমদের না নিয়ে চলেন আপনাদের কিন্তু কোনো দিনের জন্য ক্ষমা করবে না, আখেরেও ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না, এইটুকু কথা বললাম। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম পশ্চিমবঙ্গ সরকার পোষিত মাদ্রাসায় ভুতুড়ে শিক্ষক নিয়োগ 200 কোটি টাকা দুর্নীতির প্রকাশ করে প্রতিবাদ করলেন এবং দাবি রাখলেন। বিভিন্ন মাদ্রাসাতে শিক্ষকতা করে না, শিক্ষকতার নাম করে সরকারের কাছ থেকে যে কোটি কোটি টাকা তছরূপ করতে যাচ্ছে, এরকম 614 মাদ্রাসার মধ্যে 80 মাদ্রাসা যুক্ত এবং 500 শিক্ষক প্রায় 200 কোটি টাকা আদায় করতে চাইছে। এই ক্ষেত্রে সরকারের উদাসীনতা আছে বা গাফলতি আছে বা প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন মদত আছে। আমরা সরকারের কাছে বিভিন্নভাবে দ্বারস্থ হয়েছি বা মাদ্রাসার প্রধান শিক্ষক মহোদয় মুখ্যমন্ত্রী নজরে এনেছে, কিন্তু কোনো ব্যাপারে এই ব্যাপারে ফৌজদারি বা কোনো ব্যবস্থা বা তদন্ত কমিশন বসায়নি। যদি বসাতো তাহলে এই সমস্যাটা আসতো না। এই সমস্যা করোনার চেয়ে সংক্রামিত হয়ে যাচ্ছে বিভিন্ন মাদ্রাসা। আমরা আশা করব এই ব্যাপারে সরকার উপযুক্ত ব্যবস্থা করবে। ইধার উধার চল রা হ্যাঁ, ये बंद होने दीजिए, इसके बाद किधर जाना चाहिए वो हम लोग जरूर बोलेंगे। बंगाल में तो सभी पॉलिटिक्स कर रहा है, अगर ओएसी करेगा, अब्बास करेगा, दिलीप घोष करेगा तो कोई प्रॉब्लम नहीं है, ओएसी करने से क्या प्रॉब्लम है।
कर सकता है। শেখ আহমদ আলী ঐশী মেমোরিয়াল অ্যাসোসিয়েশন সম্পাদক দাবি রাখলেন, মানিকতলা হজরত সুফি ফতেহ আলী ঐশী এর দরবারে পরিচালনা কমিটি হজরত ঐশী তছরুফ মুখলাকুর থেকে এর 35 জন খলিফার উত্তরসূরিদের একজন করে রাখতে হবে, ফুরফুরা শরীফকে নিয়ে কমিটি করা চলবে না, হজরত ঐশী এর বংশধর দেওয়া পাওয়ার অপরচুনিটিকে মান্যতা দিতে হবে, হজরত ঐশী পীরের নামাঙ্কিত তোরণকে ছিল পুনর্নির্মাণ করে দিতে হবে। একজন অন্যতম, ওখানে আরো পাঁচজন খলিফা আছে, তারাও কমিটিতে আসা উচিত। মানে বংশধরটা যে আমাদের বারো ভাটানি দিয়েছে সেটাকে মানে মান্যতা দেওয়ার জন্য কোর্ট ইস্যু করে ওয়াকাউন্টের চেয়ারম্যানকে আমরা অনুরোধ করছি, উনি কোন সিদ্ধান্ত দিচ্ছেন না। এবং হযরত ওয়াইসির যে 35 জন খলিফার যে নাম বলা ছিল এবং হযরত ওয়াইসির নামে যে নামাঙ্কিত বোর্ড ছিল, যে একটা গেট ছিল, তোরণ ছিল, সেটাকে যে সংস্কার ভেঙে ফেলা হয়েছে সেটাকে পুনর্নির্মাণ হুবহু করে দেওয়া হয়েছে। যাই হোক, সেসব যে আমরা আগামীকালই পত্রিকাটাকে উদ্বোধন করে